গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপিজে 23 ব্লগস। তো গাইজ আজকে আমরা চলে এসেছি যে কেপিটিআর চ্যানেল আছে আমাদের, আরেকটা চ্যানেল। তো সেই চ্যানেলের আজকে রাজবংশী গানের ভিডিও শ্যুট আছে। তো এখানে শ্যুটের এখানে আসছি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সেট আপ চলছে। এখানে একটু আছে হিরো। হে ভাই, হিরো ভাই কিছু কো। হ্যাঁ হিরো ভাই লজ্জা পাচ্ছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা সেট আপ চলছে। তো ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইজ এখানে মানে হিরো আমাদের কোদাল দিয়ে যাচ্ছে ওই পাশে। এখানে ক্যামেরা টা পুরো সেট আপ হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ যে এখানে মানে আমাদের হিরো এখানে কোদাল নিয়ে দাঁড়ায় আছে অ্যান্ড এখানে ক্যামেরাম্যান আছে, দাদারা ভিডিও শুট করছে, কবিতা এখানে ইয়ে করছে আর কি। দেখতে পাচ্ছ এখানে পুরো শুটিং চলছে, এখানে পুরো দর্শক চলে আসছে, পুরো দর্শক চলে আসছে। এখানে ডাইরেক্টর আমাদের পবিত্র দা, আমাদের ডাইরেক্টর কলার না কলার। একটা জিনিস দেখাচ্ছি দেখো, এখানে তৈল কথা পাগল হয়ে গেছে, কোথায় উঠছে তৈল কথা। তো দেখতে থাকো গাইজ ব্লগটা। থেকে বেরোবার পরে আমরা আমাদের যে শ্যুটের লোকেশন আছে সেখানে যাবো, এখনই রওনা দিবো। তো আমরা আমাদের হিরোর জন্য অপেক্ষা করছি, ও বাড়িতে ড্রেস আপ করতে গেছে। তো দেখি এখন কখন আসে, আসলেই আমরা রওনা দিয়ে যাবো। তো তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আর দেখতে পাচ্ছ আজকে পবিত্র দা আবার আর কল্যাণ দা দুজনেই সবাই সাথে আছে। আজকে আবার একটা নতুন দাদা আসছে তৈল কথা। তো কল্যাণ দা কিছু বলো। তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ঠিক আছে গাইজ, তো দেখতে থাকো। তো গাইজ আমরা এখন যাচ্ছি আমাদের শুটিং লোকেশনের দিকে। তো তোমরা পুরো ভিডিওটাকেই দেখো, স্কিপ করো না কোনো ভিডিওটাকে। তো গাইজ আমরা পৌঁছে গিয়েছি আমাদের শুটিং লোকেশনে, এখানেই আমরা শুটিং করব। তো এখানেই আশেপাশে হয়তো ওরা চলে এসেছে পবিত্র দ্বারা। তো দেখতে থাকো গাইজ ব্লগটা, আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা দেখে নিও। তো গাইজ ওরা এখনো আসে নাই, ওরা যে কোথায় গেছে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওরা হয়তো অন্য ভুল রাস্তায় গেছে। তো অপেক্ষা করি ওদের, এখন কি করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ ওরা ভুল রাস্তা যায়নি, ভুল রাস্তায় গেছে আমরা। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ মানে কি বলবো, নদীর উপর দিয়ে যাচ্ছি মানে পুরোই অফরোডিং, একবারে গাড়ি আমার সামনের চাকা উঠে যাচ্ছে প্রায় বলতে গেলে। এখানে অনেক উঁচু তো জায়গাটা, তাই ওই উঠে যাচ্ছে সামনের চাকা। যাই হোক উঠে গেছে গাইজ গাড়িটি, আর মানে এই পাশ দিয়ে একটু শর্টকাট হয় তাই এই পাশ দিয়ে আসলাম। তুমি রোবট বাগান দেখে পেছ না এই পিছে কি কইছ তুই? আরে পিছে আমুল খানে এই পাশে কাকিমা সোজা কত দূর এখান থেকে? ঠিক আছে দেখো মানে গাইজ আমি ভাবছিলাম যে আমাদের এখানে একটি রবার বাগান আছে, সেটা হচ্ছে এর আগে যে আমরা গেছিলাম সেখানে। তো ওখানে যে আরেকটা রবার বাগান আছে আমরা জানি না, তো আমরা ভুল রাস্তায় গেছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি যে আমাদের যে শ্যুটের যে লোকেশন ছিল সেই শ্যুটের লোকেশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ তোমরা পিছনে রাজীবদা ওরা ক্যামেরা রেডি করছে, ক্যামেরা স্ট্যান্ডটা রেডি করছে অ্যান্ড আমাদের যে হিরো আছে ওই যে দেখতে পাচ্ছ আমাদের হিরো এখানে পোজ দিচ্ছে। তো এখানে শ্যুটিংয়ে এখানে চলে এসেছি এবং আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা লোকেশনটা হচ্ছে যে অমলখানা আছে, এখানে আমি একটা ব্লগ বানিয়েছিলাম। তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই ব্লগটি দেখোনি, তো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিবো, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখতে থাকো। তো গাইজ তোমরা চলে এখানে আসতে পারো, এখানে পিকনিক স্পট এটাও একটা, পিকনিকও এসেছে আজকে দেখলাম। আর জায়গাটা খুবই সুন্দর, তো তোমরা এখানকার কয়েকটি সিনেমেটিক শট দেখে নাও অ্যান্ড তারপরে আবার দেখা হচ্ছে। Thank you.
পাচ্ছো বন্ধুরা, এখানে ক্যামেরা সেটআপ চলছে, এদিকে ডিরেক্টর আমাদের পবিত্রদা ডিরেক্টর দেখা দিচ্ছে আর কি কিভাবে পোজ দেবে। ভিডিও মানে রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ পিছনে ক্যামেরা পুরো ভিডিও শুট চলছে গিম্বল টিম্বল দিয়ে, অ্যান্ড পিছনে আমাদের মডেলরা ওরা পোজ দিচ্ছে এই পাশে। তো ভিডিও স্টার্ট হয়ে গেছে। তো এই চ্যানেলটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর খুবই ভালো একটি চ্যানেল, কারণ একটা রাজবংশী কালচারকে এরা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো চ্যানেলটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, অ্যান্ড আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো গাইজ, আমরা ওখানে শুটিং করছি, ওখানে যাচ্ছি, কারণ ওখানে প্রশান্তরা শুটিং করছে। তো ওখানে যাচ্ছি, ওখানে হিরো অ্যান্ড হিরোইন আছে, দেখতে পাচ্ছ এখানে টিফিন বিতরণ হচ্ছে। আচ্ছা, কি ভাই বসেছে? তো গাইস, টিফিন খাওয়া হয়ে গেল আমাদের। তো এখন আমাদের ফটোশ্যুট এখন শেষের দিকে, তো আমরা বাড়ির দিকে এগোবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরও নতুন ভিডিও নিয়ে চলে এসে আসবো। আর তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।